জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি চার চাকা গাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়ির চালক। কোন গাড়ি নিয়ে? আচ্ছা, মেডিকেল কলেজের ওখানে গাড়িতে অল্প ধোঁয়া দেখি, দাঁড়াই বন্ধ হয়ে যায়। আমার আসি এখানে, আমার ধোঁয়াটা ওঠে, আমি যখন এখানে দাঁড়িয়ে যাই, এই ব্যাটারিটা তুলে দিই, তখন গিয়ে জল আনতে যাই। জল আনতে গিয়ে দেখছি তার আগে এক মাতাল বলে আমি ড্রাইভার, এসে আবার ব্যাটারিটা লাগিয়ে দেয়। আর আমি এখান থেকে দেখছি আমার গাড়ি জ্বলছে। তাহলে ব্যাটারি থেকে আগুনটা লেগেছে মনে হয়, আমি ঠিক জানি। গাড়ির অবস্থা কী আছে, কিছু আছে এখনো? পুলিশ সূত্রে জানা যায়, ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকার বাসিন্দা গাড়ির চালক সাদিকুল আনোয়ার নিজের চার চাকা গাড়ি নিয়ে যদুপুর যাচ্ছিলেন। চালক জানান, হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তিনি গাড়িটি থামিয়ে গাড়ির যন্ত্রাংশ দেখার চেষ্টা করেন। সেই সময় গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমরা খবর পেলাম রবীন্দ্রনাথে আগুন লেগেছে। খবর পাওয়ার পরে আমি একটা গাড়ি নিয়ে এসেছি, আসার পরে দেখছি দাউ দাউ করে জ্বলছে। এবার জল দিয়ে কন্ট্রোল করে নেওয়া হয়েছে। কোন গাড়ি ছিল স্যার, কোন দিকে ছিল গাড়িটা? না, ওই ছোট আপনার হন্ডাই ছোট গাড়ি ছিল। মারুতি? মারুতিটা হন্ডাই কোম্পানি। আচ্ছা, হন্ডাই কোম্পানি গাড়ি। আর কোনো লোকজন ছিল না, এরকম কোনো রিস্ক ছিল না, খালি আপনার ব্যাটারি টার্মিনাল থেকে লেগেছিল, তারপরে জল দেওয়া পরে দিয়ে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।